বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরাকদার এলাকার কৃষক ভাইরা, জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর যে বৃহত্তম সবজির বাজার, সে বাজার অসংখ্য সবজি বাজার, দেখাবো কি ধরনের সবজি আসছে, কিরকম দামে বিক্রি হচ্ছে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দল করে। কেমন আছেন ভাইজান? নামটা যেন কি ভাইজানের? ভাই সাগরদিঘি থেকে। সাগরদিঘি কোন পাড়া? মনতলা? না মনতলা বেশি হয়। আজকে শুধু বটবটি আনছেন নাকি? কিরকম দাম বলতেছে? সর্বোচ্চ 1600 থেকে 1700 টাকা মনে নাকি? ভাই আছে আরো অনেক সবজি বাজার আসছে দেখি, অনেকটাই কি করছেন? কত করে বলতেছে ভাই? নান্ডি মানে পোকা ভাড়া কি মন? মানে নান্ডি বাগুন যেটা 200-300 টাকা মন, আর 1200 টাকা। কি আনছেন আজকে? আনছি বেগুন, শুধু বেগুন। কিরকম দাম আনছি? বেগুন কত করে বিক্রি করছেন ভাই? আমার না দাম হলো সস্তা, বেগুন কিরকম দাম বিক্রি করলেন? বেগুন গত আড়ে মোটামুটি ভালোই দাম হয়েছে, এখন তো কম দাম বিক্রি করছে, তো যে 1200 টাকা মন। 1200? তাহলে অনেকটাই কমে আসছে বাজার, তাই না? 2400 নাকি? 2400 এই যাই হোক ভাইজান, অনেক ধন্যবাদ। আমি দেখি এদিকে অনেক সবজি কিন্তু। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আজকে শুধু বেগুন? খালি বেগুন। কিরকম দাম বলতেছে? বেগুন 1600 থেকে 1800। আজকে বাজার কম নাকি? অনেকটাই কম বাজার। কালকে কুতুপুরে বাড়ির থেকে বিক্রি করছেন, কিরকম দাম বিক্রি করছিলেন? মানে 1600 থেকে সর্বোচ্চ 1800। আরো কি কমবে নাকি বেগুনের বাজার? মনে হয় কম বোঝাইলাম, মনে হয় হ্যাঁ কমবে। বেগুনের তো দর হবে শুরু হয়েছে, তাই না? হ্যাঁ যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি কাকরোল গুলা কে আনছে ভাই? কে আনছে কাকরোল? কেমন আছেন আপনি? নামটা যেন কি ভাই জানেন? ভাই কোথা থেকে আসছেন? বাগারা। জানতাম। কিরকম দাম বলতেছে কাকরোল আজকে? মন আজকে কি বাজার কম না বেশি? আরো কম, আরো কম, আরো কমতে পারে। যদি বৃষ্টি না হয় কমবে, আর যদি বর্ষা। যাই হোক সোহেল রানা ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখি এইদিকে অন্যান্য সবজি আসতেছে। বেগুন গুলা কে আনছে ভাই? কে আনছে? আপনি আনছেন? কেমন আছেন? নাম কি ভাই জানেন? জয়নাল ভাই, সাগরদিঘি কোন পাড়া? বেহুলা থেকে আসছেন। আজকে এটা কি নান্ডি নাকি আসলে অরিজিনাল? কিরকম দাম বলতেছে নান্ডি? 900?
বালুটা বিক্রি করছেন বাগান থেকে নাকি? কিরকম দাম বিক্রি করছেন? হান্ডি দেখি কিন্তু আসলে দাম কম, তাই না? যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি এইদিকে বিক্রি করছেন, কে আনছে ভাই? ভাই আনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 12 মাসই পাওয়া যায়, কিরকম দাম বলতেছে? 40-45। অনেকটাই দাম আসলে দেখা যাচ্ছে। ধন্যবাদ ভাইজানকে। দেখি এইদিকে সবজির বাজার কিন্তু অনেকটাই যানজট দেখা যাচ্ছে। যে বিক্রি করছেন ভাই? পেঁপে আনছে কে ভাই? আসসালামু আলাইকুম, নাম কি ভাই জানেন? তারামিয়া ভাই। কোথেকার জান তারামিয়া ভাই? নতুন গাছের পেঁপে নাকি পুরাতন? কিরকম দাম বলতেছে আজকে? 800 বলে, 400 থেকে 1200 নাকি? কাঁকরোল কিরকম দাম বলতেছে ভাই? 100। যাই হোক, আজকে কিন্তু অনেক কাঁকরোল আসছে দেখা যাচ্ছে বাজারে। অনেক কাঁকরোল আসছে আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি ভাই জানেন? মোস্তফা। মোস্তফা ভাই, কই থেকে আসছেন মোস্তফা ভাই? এনায়েতপুর। কারকল আর বেগুন আর কাঁকড়ের দাম একটু বাড়া, আর বেগুন বেগুনের দামটাও কমছে। আসলে সবজির দাম কি আরো কমবে নাকি? কিরকম কমতে পারে? হাজারের মধ্যে এসে যাবে ইনশাল্লাহ। কাঁকড়ের দাম এরকম এসে যাবে? এখন কি দর বেশি নাকি এই কারণে? যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি সবজি আসছে কিন্তু আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? নামটা জানি কি ভাই জানেন? নামটা জানো কি? মহিউদ্দিন ভাই। কোথা থেকে আসছেন তাইজুদ্দি ভাই? এনায়েতপুর থানা, এনায়েতপুর। এনায়েতপুর তো গিয়েছি আপনাদের ওইখানে অনেকবার গিয়েছি। কাঁকড়ো আনছেন আজকে? শুধু নাকি লম্বাটা? লম্বাটা কিরকম দাম বলতেছে? দাম বলতেছে 1800-1700। মানে সর্বোচ্চ 2000, মানে 1800 থেকে শুরু করে 2000 টাকা। এখন কি দাম আজকের বাজারে একটু কম কমই লাগে? আজকে তার তো অন্য অন্য বাজার সাগর দিঘি তো বিক্রি করছেন নাকি? 24-22-24 আজকে 16-16। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। দেখাচ্ছি যে আরো দেখাবো, দেখাবার জন্য চেষ্টা করব। দেখি ওই দিকে আসছে যে দেখাচ্ছি, একটু জানবো আমরা যে আজকে কচুর বাজারটা কেমন। কেমন আছেন ভাইজান? ভালো আছেন আলহামদুলিল্লাহ। এর নামটা যেন কি ভাইজানের? আব্দুল বারী। আব্দুল সাগর দিঘি থেকে আসছেন।
আগুন আর দুই মাস পরে, দুই মাস পরে কতদিন পর্যন্ত আসে লতা? চার পাঁচ মাস আসে, তারপর কচু বিক্রি করা যায়, তাহলে তো এটা অনেক সুন্দর। কিরকম দাম বলতেছে? বিশ পঁচিশ, তাহলে তো ভালো দাম ইনশাল্লাহ। ভাইকে আমি দেখি অসংখ্য কচু কিন্তু বাজারে আরো আসছে দেখা যাচ্ছে না। আজকে তো অনেক কচু লতা কচু নাকি শুধু লতা হয়? এটা কি কচু? এটা নারকেল কচু, এটা কিন্তু অন্য জাত। আগের ২০ টাকা বলতেছে, আজকে কি কম নাকি রেট কম? কতগুলা কচু লাগবে? ২৫০০। বিক্রি করা শেষ হয়ে গেছে নাকি? কিরকম আছে এখন? যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আসলে আমি ভিডিওটা লম্বা করব না আজকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।